হাই, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো মটন কারি বা মটন কোষা। খুবই সাধারণ একটি রান্না, এর জন্য মশলাও বেশি লাগছে না। খাসির মাংস আজ আমি বানাবো আলু দিয়ে। এর জন্য লাগছে খাসির মাংস 250 গ্রাম। আমি হাড় ছাড়া নিয়েছি, আপনারা হাড় সহ মাংস নিতে পারেন। একটা মাঝারি মাপের আলু 4 ভাগ করে কেটেছি, 2টো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 2 চামচ, নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল 2 টেবিল চামচ, চিনি খুবই অল্প। ফোড়নের জন্য লাগছে এলাচ 2টো, লবঙ্গ 2টো, দারচিনি 1টা, গোলমরিচ 6টা, তেজপাতা 1টা, ঘি 1 চামচের 1/4 ভাগ, আর লাগছে গরম মশলা বাটা। এতে আছে এলাচ 2টো, লবঙ্গ 2টো, দারচিনি 1 টুকরো। মাংস প্রথমে ম্যারিনেট করে নেব। এতে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর দেব তেল। 3 ভাগ তেল দেব, বাকি 1 ভাগ গ্রেভি বানানোর জন্য রেখে দিচ্ছি। সব উপকরণ হাত দিয়ে মাখাবো, তাহলে সব মাংসতে ভালোভাবে মশলা মাখানো যাবে। আজ আমি এটা বানাচ্ছি, মোটামুটি 2 জনের হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা রাখবো প্রায় 30 মিনিট। 30 মিনিট পর মটন কষা বানাবো। প্রথমে আলু ভাজবো, তাই কড়া গরম করে তেল দিচ্ছি। দিয়ে দেব আলু, আলু ভালোভাবে ভাজবো। ভাজা আলুতে সামান্য হলুদ দিচ্ছি, এতে রংটা ভালো আসে। এবার ভাজা আলু তুলে নেব। এই তেলেই ফোড়ন দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। গোটা এলাচ কখনোই তেলে দেবেন না, একটু ফাটিয়ে দেবেন, তাহলে তেল থেকে ছিটকে যাবার ভয় থাকে না। তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গন্ধটা ভালো বের হয়। এবার দিচ্ছি চিনি, চিনি খুবই সামান্য দেবেন। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মটন। 2-1 বার এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 20 মিনিট, মাঝারি আঁচে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দেব, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তবে এটা 2-3 মিনিট ছাড়াছাড়া করলেই হবে। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মাংস কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এটা আবার হতে দেব প্রায় 2 মিনিটের মতো। আমি এখানে কম মাংস নিয়েছি, তাই কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা যখন বেশি মাংস রান্না করবেন, এ সময় 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগে। 2 মিনিট পর দেব জল, একটু বেশি করেই জল দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 15 মিনিট। আমি এখানে মাঝারি মাপের মাংসের পিস নিয়েছি, তাই রাখছি 15 মিনিট। আপনারা যদি বড় পিস ব্যবহার করেন, সেক্ষেত্রে আরও 10 মিনিট সেদ্ধ করতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে নেব। নামানোর আগে দিচ্ছি ঘি আর গরম মশলা বাটা, মিশিয়ে নিলেই তৈরি মটন কষা।